সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম শুরুতেই থাকছে নির্জন কারাগারে এখন যেমন আছেন লেডি ডন পাপিয়া বিস্তারিত শুনবেন সংবাদে জানাব করোনায় আক্রান্ত তসলিমা নাসরিন থাকছে মামুনুল্লার চব্বিশ দিনের রিমান্ড শুনানি বারোই মে আরও জানাব খালেদা জিয়ার দণ্ড মৌকুফের একটি আর এরপর থাকছে মানবতার কারণে হলেও খালেদাকে বিদেশে যেতে দেওয়া উচিত দাবি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তারপর জানাবো ভারতে ভ্যারিয়েন্টে একজন থেকে আক্রান্ত হতে পারে চারশো জন আরও থাকছে মানুষ বুঝেছে আপনারা গায়ের জোরে খালেদাকে তিলে তিলে মারতে চান বললেন চন্দ্র রায় এবং সবশেষে বিএনপি হতাশ ও পড়ছি আমি ফজলে রাব্বি নির্জন কারাগারে এখন যেমন আছেন লেডি ডন পাপিয়া একসময় হাকাতেন দামি গাড়ি নিয়মিত যাওয়া আসা ছিল পাঁচ তারকা হোটেলে অথচ সময়ের ব্যবধানে অন্ধকার জগতে লেডি ডন হিসেবে পরিচিতি পাওয়া যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী স্বামীমা নূর পাপিয়ার ঠিকানা এখন নির্জন কারাগার বিচার কাজ চলছে বেশ কয়েকটি মামলার এর মধ্যে অস্ত্র মামলায় বিশ বছরের কারাদণ্ড হওয়ায় নিয়ম মেনে পড়তে হচ্ছে কয়েদির পোশাক সেই পোশাকই কারাগারে নির্লিপ্ত দিন যাপন করছেন পাপিয়া কারাসূত্রে জানা গেছে অন্ধকার জগৎ দাপিয়ে বেড়ানো এই নারীর কারাগারে নেই কোনো প্রভাব স্বজনরাও তেমন একটা খোঁজ নিতে আসেন না চলাফেরা করছেন সাধারণ কয়েদির মতো অতীত কর্মকাণ্ডের জন্য নেই কোনো অনুতাপ ভাবলেশীন ও নির্লিপ্ত দিনযাপন করছেন নরসিং যুব মহিলা লীগের বহিষ্কৃত এই নেত্রী প্রথম প্রথম পরিবারের সদস্যদের মধ্যে এক ভাই দেখা করতে যেতেন করোনা সংক্রমণের মধ্যে তা এখন বন্ধ রয়েছে বলে জানিয়েছে কারাসূত্র গত বছরের বারোই অক্টোবর অস্ত্র মামলায় বিশ বছরে সাজা হয় পাপিয়াকে কারাগারে কয়েদির পোশাক পড়তে হচ্ছে জেলের নিয়ম অনুযায়ী সাজাপ্রাপ্ত নারী কয়েদিরা সাদা রঙের উপর নীল স্ট্রাইপ শাড়ি পরেন কারা সূত্রে জানা গেছে নিয়ম মেনে সাজাপ্রাপ্ত আসামিকে কয়েদির পোশাক পরতে হয় পাপিয়া তাই পরেন পর্যাপ্ত ঘুমালেও আনলক লকআপ গুন্তি এগুলোর নিয়ম অনুসরণ করতে হয় তাকে জানা যায় কারাগারে সাধারণ খাবারই খান পাপিয়া মাঝে মধ্যে ক্যান্টিন থেকে খাবার কিনে খান সপ্তাহে একদিন মোবাইলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পাপিয়া যে ছেলে বন্দি সেখানে সাজাপ্রাপ্ত আরও একাধিক নারী রয়েছেন তাদের সবাইকে আলাদা নজরদারির মধ্যে রাখে কারা কর্তৃপক্ষ সূত্রটি আরও জানায় জেলখানায় পাপিয়া নামাজ আদায় করেন মাঝে মধ্যে লাইব্রেরি থেকে বই এনে পড়েন তবে সেটা খুবই কম এমন অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে নিজের মধ্যে অনুশোচনা করতে দেখা যায় কিনা জানতে চাইলে কারাগারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন অনুশোচনা তো হয়ই কারাগারে এলে আর আটকা থাকলে সবার মধ্যে অনুশোচনা তো থাকেই পাপিয়াকেও প্রায়ই মন খারাপ করে বসে থাকতে দেখা যায় দেশজুড়ে আলোচিত প্রভাবশালী নেত্রী তরুণীদের দিয়ে অনৈতিক ব্যবসার ফাঁদ পেতে আমোদ প্রমোদ আর বিলাসী জীবনযাপন করতেন এমন অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপরা জীবনযাপন করা পাপিয়ার ওঠা বসা ছিল সমাজের নানা শ্রেণী পেশার প্রতাপশালীদের সঙ্গে কিন্তু নির্জন কারাবাস বদলে দিয়েছে পাপিয়ার জীবন যারা একসময় তাকে ঘিরে ঘুরঘুর করত তাদের কেউই এখন আর খোঁজ নেন না গত বছরের বাইশে ফেব্রুয়ারি ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে র্যাবের হাতে স্বামী সুমন সহ গ্রেপ্তার হওয়ার পর থেকে কাশিমপুর তিন মহিলা কারাগারে আছেন পাপিয়া করোনায় আক্রান্ত তসলিমানাসরিন রোববার নয় মে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি লিখেছেন আমি চিরকালই বড় দুর্ভাগা এই যে গত বছরের মার্চ মাস থেকে একা আছি ঘরে একখানা ইনডোর ক্যাট সঙ্গী কোথাও এক পা বেরোলাম না কাউকে ঘরে ঢুকতে দিলাম না রান্নাবান্না বাসন মাজা কাপড় কাঁচা ঝাড়ু মোছা সব একাই করলাম কী লাভ হলো কিছুই না ঠিকই কোভিড হলো গত এক বছরে শুধু একবার এক ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিলাম তাও দুই মাস আগে টিকার প্রথম ডোজ নিতে ওই ডোজটি কিন্তু অ্যান্টিবডি তৈরি করেছিল বলে হয়তো এই যাত্রায় বেঁচে গেছে আমি চিরকালই বড় দুর্ভাগা এক এক করে যদি লিখি কী কী ঘটেছে জীবনে যা ঘটার কথা ছিল না তাহলে তালিকা এত দীর্ঘ হবে যে পরে কেউ কুল পাবে না আপাতত কোভিড হওয়ার দুঃখটাই থাক দুঃখ থাকাও হয়তো ঠিক নয় কারণ ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি কিন্তু হাজারো মানুষ যারা সুস্থ হতে পারেনি যারা শ্বাস নিতে আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু পারেনি শ্বাস নিতে দুঃখগুলো বরং তাদের জন্য থাক এখন এইটুকু অন্তত ভালো লাগছে এটি আর স্টিগমা নয় আগের মতো কারো কোভিড হলে সে লুকিয়ে রাখতো খবর কারণ কোভিড হওয়াটা অনেকটা ছিল এইডস হওয়ার মতো সমাজে ব্রাত্ত করে দিত এক বছরে এত মানুষকে ধরেছে কোভিড এত ভালো যে স্টিগমাকটা গেছে কেউ আর বলতে দ্বিধা করে না যে তার কোভিড হয়েছে মামুনুলের চব্বিশ দিনের রিমান্ড শুনানি বারোই মে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা পৃথক তিন মামলায় চব্বিশ দিনের রিমান্ড আবেদনের শুনানি আগামী বারোই মে অনুষ্ঠিত হবে সোমবার দুপুরের পূর্ব নির্ধারিত শুনানির ধার্য দিনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত রিমান্ড শুনানির পরবর্তী দিন বারোই মে ধার্য করেন এর আগে রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে পুলিশ ও ডিবির পক্ষ থেকে সোনারগাঁও থানায় মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জানাতারা ঝর্নার মামলায় দশ দিন রয়্যাল রিসোর্ট কাণ্ডের মামলায় সাত দিন এবং উপজেলা আওয়ামী লীগ অফিসের ভাংচুরের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয় পরে আদালত আগামী নয়ই মে রিমান্ড শুনানির দিন ধার্য করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান আগামী বারোই মে রিমান্ড শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত নারায়ণগঞ্জে জেলা পুলিশ সুপার জায়দুল আলম জানান থাকা থাকা দিন মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে সাত দিন করে চোদ্দ দিন মোট চব্বিশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে মামনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গত ত্রিশে এপ্রিল প্রলোভন প্রতারণা নির্যাতনের অভিযোগ কিনে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হকের বিরুদ্ধে মামলা করেন তার দাবি করা স্ত্রী ঝর্ণা বিরোধী আন্দোলনের নামে রাজধানী ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও হাট হাজারিতে বেপরোয়া তাণ্ডবের পর রিসোর্ট কাণ্ডে মামুনুল হককে নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনী তাণ্ডবের অভিযোগে একে একে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করতে থাকে এরই ধারাবাহিকতায় মাওলানা মামুনুল হককে গত আঠারোই এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ দুই হাজার বিশ সালে দায়ের হওয়া মহম্মদপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পল্টন ও মতিঝিল থানার দুটি পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে খালেদা জিয়ার দণ্ড মৌকুফের একতিয়ার রাষ্ট্রপতির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড মৌকুফের একতিয়ার রাষ্ট্রপতি রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলম খান রোববার বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয় জানতে চাইলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান খুরশিদ আলম বলেন এটা চাইলে তারা আদালতে যেতে পারেন সেখানে আদালতের ইচ্ছা তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে কিনা বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া সরকারের একতিয়ার নেই আইন মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্তই দিয়েছেন তিনি বলেন যদি দণ্ড মৌকুফের বিষয় আসে তাহলে রাষ্ট্রপতির কাছে যেতে হবে যদিও এর আগেও দুদকের আইনজীবী বারবার বলে আসছিলেন দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে এর আগে রোববার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ আইনে নেই এদিকে রোববার দুপুরে সচিবালয়ে নিচে দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানিয়েছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না মানবতার কারণে হলো খালেদাকে বিদেশে যেতে দেওয়া উচিত দাবি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন মানবতার কারণে হলেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দেওয়া উচিত তাকে নিয়ে সরকার এবং চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না রবিবার দুপুরে টাঙ্গাইলে সন্তোষে মালানা ভাসনের মাজার জিয়ারত শেষে অসহায় দুস্থদের মাঝে ঈদুল ফিতরের ফিতরে শতাধিক উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন খালেদা জিয়ার যে অবস্থায় এ দেশে চিকিৎসা হচ্ছে না লাঞ্চে পানি আসা খুবই খারাপ লক্ষণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এটা দেশের জন্য জাতির জন্য একটা বিপজ্জনক সমস্যার দিকে নিয়ে যাচ্ছে যখন আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে তখনই তো করে দিতে পারত সরকার এটা তো আধা ঘন্টার কাজ তিনি বলেন খালাদা জিয়ার অনেক শাস্তি হয়ে গেছে তাকে জামিন দিতে অসুবিধা কোথায় এ নিয়ে তর্ক বিতর্ক না করে মানবতার কারণে দেশের শান্তির কারণে ওনাকে আজই বলে দিন আপনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে পারেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতারা ভারতের ভ্যারিয়েন্টে একজন থেকে আক্রান্ত হতে পারে চারশো জন ভারতের ভ্যারিয়েন্টে একজন থেকে চারশো জন আক্রান্ত হতে পারে করোনার ভারতের ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এই ভ্যারিয়েন্টে একজন থেকে চার জন পর্যন্ত মানুষ আক্রান্ত হতে পারে দেশে ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়লে তা সামাল অত্যন্ত কঠিন হয়ে পড়বে এ অবস্থায় ভ্যাকসিন নেওয়া প্রয়োজনে দুটি মাস্ক পরা সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সকল ধরনের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে রোববার বিএসএমএম এ ব্লক অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কোভিড 19 আপডেট বিশেষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সরফুদ্দিন আহমেদ এসব কথা বলেন তিনি বলেছেন দেশে ভারতের মিউট্যান্ট ভেরিয়েন্ট ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে সেজন্য माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুসারে এবছর ঈদের বাড়িতে না গিয়ে যে যেখানে আছেন সেখানে ঈদ করুন এমন কি বর্তমান পরিস্থিতিতে আত্মীয়স্বজনের বাড়িতে দাওয়াত খেতে जाओ ঠিক হবে না দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কার্যক্রম সম্পর্কে তিনি বলেন ভ্যাকসিন পাওয়া নিয়ে হতাশ আর কারণ নেই ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন শুধু ভারত নয় পৃথিবীর যে দেশ থেকে অক্সফোর্ড ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকে তা সংগ্রহ করা হবে তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের নির্ধারণে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে অ্যান্টিবডি পরীক্ষার ব্যবস্থা আছে ভ্যাকসিনে কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেগার ভ্যাকসিনের সাফল্যের হার শতকরা আটানব্বই শতাংশ অধ্যাপক ডাক্তার বি এম আবদুল্লা বলেন করোনা ভাইরাস যা শুধু ফুসফুস নয় হার্ট কিডনি লিভার থেকে শুরু করে শরীরের সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে তাই ভাইরাসটি প্রতিরোধে জরুরি এর জন্য মাস্ক পরা হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন সেদিন বেশি দূরে নয় যেদিন দেশে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন উৎপাদন হবে এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে সেমিনারে জানানো হয় ভাইরাসের জেনেটিক মিউটেশনের কারণে বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টের উৎপত্তি হয় এর মধ্যে কোনো কোনো ভ্যারিয়েন্ট সংক্রমণ ভোগান্তির জটিলতা ও মৃত্যু বিবেচনায় অনেক শক্তিশালী হিসেবে লক্ষ্য করা যায় ভ্যারিয়েন্টগুলো বিভিন্ন মাত্রায় শক্তিশালী হলেও ভ্যাকসিন অবশ্যই নিতে হবে কারণ কোনো ভ্যারিয়েন্টই ভ্যাকসিন থেকে সম্পূর্ণ প্রতিরোধী নয় ভ্যাকসিন নিলে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তার মাধ্যমে সব ধরনের ভ্যারিয়েন্ট থেকে কম বেশি রক্ষা পাওয়া যাবে মানুষ বুঝেছে আপনারা গায়ের জোরে খালেদাকে তিলে তিলে মারতে চান বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা জরুরি দেশের হাসপাতালে তার চিকিৎসা যথেষ্ট নয় এজন্য খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে রোববার নয় মে নয়াপলসনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গয়েশ্বর রায় বলেন মানুষ বুঝেছে আপনারা গায়ের জোরে বিএনপি চেয়ারপারসনকে তিলে তিলে মারতে এবং রাজনীতি থেকে করতে চান তিনি বলেন সরকার দুর্নীতির মাধ্যমে সমান টাকা বিদেশে পাচার করেছে এই টাকাগুলো দেশে আনুন যতদিন পর্যন্ত করোনা ভাইরাস থেকে দেশ মুক্ত না হয় ততদিন অসহায় দুস্থ শ্রমজীবী মানুষকে অনুদান দিন তাদের বাঁচাতে উদ্যোগ নিন যে টাকা লুটপাট করেছেন তার দশ ভাগের এক ভাগ শ্রমজীবী মানুষকে দিলেও তাদের না খেয়ে মরতে হবে না বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন আজকে একদিকে চলছে মহামারী অন্যদিকে লকডাউন কি ধরনের লকডাউন তাও জানি না এটা খোলা থাকবে ওটা খোলা থাকবে না অর্থাৎ এখানেও স্বাস্থ্যবিধির ব্যাপারে বৈষম্য সৃষ্টি করা হয়েছে কিন্তু শ্রমজীবী মানুষ কি করবে লকডাউনে ঘরে থাকাও স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন কিন্তু শ্রমজীবী মানুষ ঘরে থাকলে না খেয়ে মরবে বিএনপি হতাশ ও ক্ষুদ্র বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে বিদেশ নেওয়ার অনুমতি না দেয় তারা হতাশ ও ক্ষুদ্র বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাতে রাজধানীর বসুন্ধরা তিনশত ফুট রাস্তা সংলগ্ন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন সরকারের এমন সিদ্ধান্ত আমরা নিঃসন্দেহে হতাশ ক্ষুদ্র বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছে এর উদ্দেশ্য ছিল তাকে রাজনীতি থেকে চিরতর বিদায় করে দেয়া এর ধারাবাহিকতায় বিএনপির শীর্ষ নেতাদের নামে মামলা দেওয়া হয় দলকে এই রাজনীতি থেকে দূরে সরে রাখার চাক্রান্ত চলছে তিনি বলেন আমরা অনেকবার তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছি কিন্তু সেটা হয়নি যখন দেশ করোনা আক্রান্ত তখন তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয় আজ করোনা আক্রান্তের পর যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা যথেষ্ট নয় কারণ তারা করোনা পরবর্তী বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে তার বয়সের কারণে জীবনের ঝুঁকিও রয়েছে মির্জা ফখরুল বলেন ওয়ান ইলেভেনের ধারাবাহিকতায় এ সরকারও খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চান তারই ফলশ্রুতিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি এই সিদ্ধান্তের কোনো যুক্তি নেই তারা বলছে দণ্ডপ্রাপ্তদের বিদেশ যাওয়ার সুযোগ নেই কিন্তু তারা তো অসংখ্য নজির সৃষ্টি করেছে শুধু মানবিক নয় রাজনৈতিক কারণে তাকে বিদেশ পাঠানো জরুরি কারণ তিনি তিনবারের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী প্রতিহিংসামূলক রাজনীতির চরিতার্থ করতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে তিনি রাজনীতি শিকার রাজনীতির শিকার হয়েই কারাগারে আছেন ফরকুল বলেন যে ধারায় তার সাজা স্থগিত করা হয়েছে ওই ধারাতেই বিদেশে যাওয়া কিংবা একেবারে সাজা মৌকুফ করার যথেষ্ট সুযোগ রয়েছে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে বাড়ি পাঠিয়ে দিতে পারেন মাফ করে দিতে পারেন কিন্তু একজন জনপ্রিয় নেত্রীর জন্য কোনো মানবতা কাজ করে না তাদের কোনো শিষ্টাচার কাজ করে না এক প্রশ্নে জবাবে তিনি বলেন পরবর্তী নিয়ে পরিবার সিদ্ধান্ত কারণ তার যাওয়ার বিষয়ে কোনো নিবে বিদেশ আবেদন করা হয়নি পুরো বিষয়টি পরিবার দেখছে এখন পরিবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে এর আগে তিনি এভার কেয়ার হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ